সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বাংলা অনার্সের যারা সিক্সথ সেমিস্টার বা ষষ্ঠ পাঠ পর্যায়ের পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য ডিএসি ফোর থেকে সাজেশন। ডিএসি ফোরে রবীন্দ্র সাহিত্য পাঠ থেকে আমরা এর আগে সাজেশন দিয়েছি, আজকে আমরা আলোচনা করব ডিএসি ফোরের উপন্যাস সাহিত্য পাঠ। ডিএসি ফোরে উপন্যাস সাহিত্য পাঠ, এর উপরে আমরা পুরনো প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, সঙ্গে আমরা সাজেশন দেব এবং সংক্ষিপ্ত প্রশ্ন কীরকম হয়ে থাকে, এবারে প্রশ্ন কীরকম হতে পারে সেই সম্ভাব্য প্রশ্নগুলো নিয়ে আমরা পরপর আলোচনা করছি। তো শুরু করা যাক আজকের আলোচনা। ডিএসি ফোরে উপন্যাস সাহিত্য পাঠে তিনটি উপন্যাস পাঠ্য রয়েছে। একটি হচ্ছে পুতুল নাচের ইতিকথা মানিক বন্দ্যোপাধ্যায়ের, দ্বিতীয়টি হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের তুঙ্গভদ্রার তীরে, আর তৃতীয় উপন্যাসটি হচ্ছে সমরেশ বসু রচিত টানা পড়েন। এই তিনটি উপন্যাস থেকে আমরা প্রশ্নগুলো দেখে নিই। সিবিসি সিস্টেমে যে প্রশ্ন হয়েছে এর আগে 2021 এবং 2022 সেই প্রশ্নগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করি। পুতুল নাচের ইতিকথা থেকে 2021 যে প্রশ্নগুলো এসেছিল সবগুলোই বড় প্রশ্ন ছিল, সেগুলো আমরা দেখে নিই। পুতুল নাচের ইতিকথা প্রথম প্রশ্নটি ছিল এরকম, পুতুল নাচের ইতিকথা উপন্যাসে শশী ও কুসুমের সম্পর্কের জটিলতার স্বরূপ ব্যাখ্যা করে। পরের প্রশ্ন ছিল এরকম, পুতুল নাচের ইতিকথা উপন্যাসে মতি কুমুদ উপকাহিনী সংযোজনের তাৎপর্য ও গুরুত্ব বিচার করে। উপকাহিনী ছিল মতি কুমুদ উপকাহিনী। তৃতীয় প্রশ্ন, পুতুল নাচের ইতিকথা উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করে। পুতুল নাচের ইতিকথা উপন্যাসের নামকরণ 2021 এগুলো ছিল বড় প্রশ্ন। এরপরে আমরা 2022 প্রশ্নপত্র দেখে নিই। 2022 কিন্তু আমরা যে প্রশ্নগুলো তুলে আনব সেগুলো হচ্ছে 5 নম্বরের প্রশ্ন এবং 10 নম্বরের প্রশ্ন। প্রথমে আমরা 5 নম্বরের প্রশ্ন দেখে নিই। একটা কোটেশন ব্যবহার করা হয়েছিল, গ্রাম্য জীবনে আবার শশীর বিতৃষ্ণা আসিয়াছে, এই বিতৃষ্ণার কারণ কি? 5 নম্বরের জন্য এই প্রশ্ন ছিল। পরের প্রশ্ন ছিল এরকম, বিন্দুবাসিনীর চরিত্র, পুতুল নাচের ইতিকথা উপন্যাস অবলম্বনে বিন্দুবাসিনীর চরিত্র আলোচনা করো। পরের প্রশ্ন 10 নম্বরের 2022 এসেছে, পুতুল নাচের ইতিকথা উপন্যাস অবলম্বনে শশী চরিত্রটি বিশ্লেষণ করো, শশী চরিত্র। এবং বড় প্রশ্ন আরেকটি ছিল, পুতুল নাচের ইতিকথা উপন্যাসে গাওদিয়ার গ্রাম জীবন যেভাবে ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো। উপন্যাস সাহিত্য পাঠ থেকে পুতুল নাচের ইতিকথা থেকে আরও একটি প্রশ্ন ছিল, মনস্তাত্ত্বিক উপন্যাস হিসেবে পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি কতখানি সার্থক তা বিচার করো। এরপরে আমরা চলে যাচ্ছি তুঙ্গভদ্রার তীরে, এই উপন্যাস থেকে 2021 যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো এবার দেখে নিই। প্রথম প্রশ্ন এরকম ছিল, তুঙ্গভদ্রার তীরে উপন্যাসের ঐতিহাসিকতার বিচার করো, অর্থাৎ ঐতিহাসিক উপন্যাস হিসেবে তুঙ্গভদ্রার তীরে কতখানি সার্থক হয়েছে সেটা আলোচনা করতে বলা হচ্ছে। দ্বিতীয় প্রশ্ন ছিল নামকরণ, তুঙ্গভদ্রার তীরে উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো, তুঙ্গভদ্রার তীরে উপন্যাসের নামকরণের সার্থকতা। তৃতীয় প্রশ্ন ছিল, তুঙ্গভদ্রার তীরে উপন্যাসের প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ রচনায় ঔপন্যাসিকের কৃতিত্ব বিচার করো। 2021 এই প্রশ্ন তিনটি ছিল, তুঙ্গভদ্রার তীরে এই উপন্যাস থেকে তিনটি বড় প্রশ্ন ছিল। এরপরে আমরা 2022 প্রশ্নপত্র দেখে নিই। 2022 5 নম্বরের প্রশ্ন কী ছিল এবং 10 নম্বরের প্রশ্ন কী ছিল? প্রথমে আমরা 5 নম্বরের প্রশ্ন দেখছি, তুঙ্গভদ্রার তীরে উপন্যাসে বিজয়নগর রাজ্যের রাজপুরীর যে বর্ণনা দেওয়া হয়েছে তা সংক্ষেপে বিবৃত করো। তুঙ্গভদ্রার তীরে উপন্যাসে বিজয়নগর রাজ্যের রাজপুরীর যে বর্ণনা দেওয়া হয়েছে তা সংক্ষেপে বিবৃত করো। পরের প্রশ্ন
তুঙ্গভদ্রা তীরে উপন্যাসে অর্জুন বর্মার চরিত্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ছোট প্রশ্ন, অর্জুন বর্মার চরিত্র 5 নম্বরের। 10 নম্বরের প্রশ্ন ছিল, তুঙ্গভদ্রার তীরে উপন্যাসে নায়িকা চরিত্র সম্পর্কে তোমার অভিমত ব্যক্ত করো। নায়িকাকে এই উপন্যাসের সেটি বিচার করতে হবে। এরপরে আমরা চলে যাব টানাপোড়েন উপন্যাসে। টানাপোড়েন উপন্যাসে 2021-এ যে প্রশ্ন এসেছিল, দুটো প্রশ্ন এসেছিল এখান থেকে। টানাপোড়েন উপন্যাসে নিম্নবর্গের মানুষের জীবনের যে ছবি ফুটে উঠেছে তার পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন ছিল 2021-এ বড় প্রশ্ন, টানাপোড়েন উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। এরপরে আমরা 2022-এর প্রশ্ন দেখি। 2022-এ একটি বড় প্রশ্ন এবং একটি ছোট প্রশ্ন ছিল। ছোট প্রশ্ন 5 নম্বরের, টানাপোড়েন উপন্যাসের ভাষাশৈলী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আর 10 নম্বরের প্রশ্ন ছিল, আঞ্চলিক উপন্যাস হিসেবে টানাপোড়েন কতখানি সার্থকতা লাভ করেছে তা যুক্তিসহ আলোচনা করো। এরপরে আমরা ছোট প্রশ্নগুলো দেখে নিই। 2022-এ মূলত ছোট প্রশ্ন এসেছিল, 2021-এ কোনো ছোট প্রশ্ন ছিল না। 2022-এর এই প্রশ্নগুলো এরকম ছিল, হারু ঘোষ কার জন্য কোন গ্রামে পাত্র দেখতে গিয়েছিল, হারু ঘোষ কিভাবে মারা যায়। বুঝতেই পারছো, পুতুল নাচের ইতিকথা উপন্যাস থেকে এই প্রশ্ন করা হয়েছে। পরের প্রশ্ন এই উপন্যাস থেকেই, শশীর বাবার নাম কি, শশীর বাবা কিসের কারবার করত। পরের প্রশ্ন তুঙ্গভদ্রার তীরে উপন্যাস থেকে, বিদ্যুৎমালা বা বিদ্যুৎমালা কোথাকার রাজকন্যা ছিল, সে কোন সময়ে বিজয়নগরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। ছোট প্রশ্ন তুঙ্গভদ্রার তীরে থেকে, পরের প্রশ্ন তুঙ্গভদ্রার তীরে উপন্যাসটির প্রকাশকাল কত, উপন্যাসটি কি জাতীয় উপন্যাস। পরের প্রশ্ন আমরা দেখে নিই। ছোট প্রশ্ন, তুঙ্গভদ্রার তীরে উপন্যাসটির কাহিনী লেখক কোথা থেকে সংগ্রহ করেছিলেন, উপন্যাসটি কাকে উৎসর্গ করেছিলেন। পরের প্রশ্ন টানাপোড়েন থেকে ছোট প্রশ্ন, পাটরাঙা কাদের বলা হয়। টানাপোড়েন উপন্যাসের পরবর্তী প্রশ্ন, ছোট প্রশ্ন, টানাপোড়েন উপন্যাসে লেখক কোন অঞ্চলের মানুষের জীবনযাপনের ছবি তুলে ধরেছেন, তাদের জীবিকা কি। পুতুল নাচের ইতিকথা থেকে ছোট প্রশ্ন এসেছে আরেকটি, পুতুল নাচের ইতিকথা উপন্যাসের দুটি নারী চরিত্র এবং দুটি পুরুষ চরিত্রের নাম লেখো। এরপরে আমরা তাহলে এই প্রশ্নগুলো দেখে নিলাম এবং এখান থেকে আমরা সাজেশন উপস্থাপন করছি বা সম্ভাব্য প্রশ্ন এরকম হতে পারে বলে আমরা ধরে নিচ্ছি। 2021 এবং 2022-এর যে প্রশ্ন আমরা দেখলাম সেখান থেকে আমরা একটা সাজেশন তৈরি করছি বা সম্ভাব্য প্রশ্নের তালিকা তুলে ধরছি। প্রথমত আমরা এক একটা উপন্যাস ধরে প্রশ্নগুলো সাজিয়ে নেব। প্রথমত আমরা দেখে নেব পুতুল নাচের ইতিকথা থেকে। পুতুল নাচের ইতিকথা থেকে যে কত প্রশ্ন হতে পারে সেই ধারণাটা দেওয়ার জন্যে আমরা কিছু প্রশ্ন এখানে তুলে ধরছি। যেমন, পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস, আলোচনা করো। পুতুল নাচের ইতিকথা উপন্যাসে বাস্তব চেতনার অভিব্যক্তি কতখানি সার্থক হয়েছে তা ঘটনা ও চরিত্র বিশ্লেষণ করে দেখাও। পরের প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের প্রকরণ ভাবনা অচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে লেখকের জীবন দৃষ্টির সঙ্গে, আলোচনা করো। পুতুল নাচের ইতিকথা পল্লী পরিবেশের গল্প বটে কিন্তু কখনোই পল্লী সমাজের নয়, আলোচনা করো। পরের প্রশ্ন, পুতুল নাচের ইতিকথা উপন্যাসের শশী নায়ক, পুতুল নাচের ইতিকথা উপন্যাসে শশী চরিত্র বিশ্লেষণ করে এই উক্তির যথার্থ বিচার করো। পুতুল নাচের ইতিকথা উপন্যাসে কুসুম চরিত্র বিশ্লেষণ করে নারী চরিত্র সৃষ্টিতে মানিকের অসাধারণত্ব ব্যাখ্যা করো। পুতুল নাচের ইতিকথা উপন্যাসে কুমুদ মতির উপাখ্যানের উপযোগিতা ও বৈশিষ্ট্য আলোচনা প্রসঙ্গে চরিত্র দুটির রূপরেখা অঙ্কিত করো। পুতুল নাচের ইতিকথা উপন্যাসে বিন্দু নন্দলাল আখ্যানটির শৈল্পিক উপযোগিতা বিচার করে বিন্দু ও নন্দলাল চরিত্রের বিশ্লেষণ করো। পুতুল নাচের ইতিকথা উপন্যাসে যামিনী কবিরাজ ও সেনদিদির জীবন ও সম্পর্ক কতখানি জটিলতা সৃষ্টি করেছে তার ঔপন্যাসিক রূপটি লিপিবদ্ধ করো।
পুতুল নাচের ইতিকথা উপন্যাসে যাদব ও পাগল দিদির জীবন ও মৃত্যু কতখানি লৌকিক ও অলৌকিক তাৎপর্য বহন করে এনেছে তা আনুপূর্বিক বিশ্লেষণ করে দেখাও। পুতুল নাচের ইতিকথা মনস্তাত্ত্বিক উপন্যাস। মনস্তাত্ত্বিক উপন্যাসের সংজ্ঞা নির্ণয় করে এই উক্তির সারবত্তা বিচার করে। পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি জাগতিক ক্রিয়াকাণ্ডের উপর নিয়ন্ত্রণ শক্তিহীন পুতুলদের নাচের এক নির্মম পালা কাহিনী। উপন্যাসটি বিশ্লেষণ করে উপরিউক্ত মন্তব্যের যৌক্তিকতা বিচার করো। পুতুল নাচের ইতিকথা উপন্যাসে গোপালের চরিত্র বিশ্লেষণ করে শশীর সঙ্গে তার সম্পর্কের জটিলতা ব্যাখ্যা করো। রথের দিন যাদবের দেহত্যাগের দৃশ্যটি বর্ণনা করে লেখকের মানব জীবন রহস্য সন্ধান কতখানি সার্থক হয়েছে দেখাও। পুতুল নাচের ইতিকথা উপন্যাসে শশী ও কুসুমের সম্পর্কের গতি ও পরিবর্তনের বর্ণনা দাও এবং পরিণামের জন্য কে কতখানি দায়ী তা বিচার করো। পুতুল নাচের ইতিকথা নামকরণের সার্থকতা আলোচনা করো। বা কোটেশন থেকে এরকম প্রশ্ন হতে পারে, বাংলা সাহিত্যে সমাজ বাস্তবতার পথিকৃত্য বটে, অদ্যাবধি এই ক্ষেত্রে তিনি অপ্রতিদ্বন্দ্বীও বটেন। সমালোচকের এই উক্তির আলোকে পুতুল নাচের ইতিকথা পর্যালোচনা করো। কুমুদ মতির জীবনযাত্রার পাশে জয়া বনবিহারী বৃত্ত সংযোজন কতখানি সার্থক তা দেখাও। এই দুটো বৃত্ত পরস্পরকে কতখানি প্রভাবিত করেছে দেখাও। পুতুল নাচের ইতিকথা উপন্যাসে কে পুতুল আর কেই বা পুতুলওয়ালা, এই উপন্যাসটির মধ্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের বহুমাত্রিক জীবন ভাবনা ও শিল্প চেতনার যে পরিচয় পাওয়া যায় তা সংক্ষেপে লেখ। পুতুল নাচের ইতিকথা উপন্যাসে গ্রাম ও শহরের দ্বন্দ্বময়তার সঙ্গে মিশেছে মানব মনের নিগূঢ় প্রেমের সংগ্রাম। উপন্যাসটি বিশ্লেষণ করে তোমার অভিমত দাও। উপন্যাস ও ইতিকথা কি এক? পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি কীভাবে চরিত্রগুলির অন্তরলোকের ইতিকথা হয়ে উপন্যাসের ধর্ম বজায় রেখেছে আলোচনা করো। এরকমভাবে তোমরা দেখতে পাচ্ছ যে প্রচুর প্রশ্ন হতে পারে। আমরা সব প্রশ্নগুলো এখানে পড়ছি না, উল্লেখ করছি না, আমরা জাস্ট বেরিয়ে যাচ্ছি। উপন্যাসের প্রশ্নগুলো আমি পরপর পরপর স্লাইডে তুলে ধরলাম। কত প্রশ্ন হতে পারে, তো এখান থেকে সাজেশন করা, উপন্যাস থেকে সাজেশন করা সত্যি একটা কঠিন ব্যাপার। তবু আমরা তোমাদের উপযোগী কিছু সাজেশন দিলাম এবারের জন্যে, সম্ভাব্য প্রশ্ন হিসেবে যেগুলো থাকবে সেই ধরনের প্রশ্নের একটা আলোচনা আমরা করলাম। পুতুল নাচের ইতিকথা এই উপন্যাস থেকে যে প্রশ্নগুলো এসেছিলো 2021 এবং 2022 যে ছোটো প্রশ্নগুলো এসেছিলো সেগুলো অবশ্যই এবারে দেখে রাখবে, আর তার সঙ্গে আরও কিছু প্রশ্ন আমরা যোগ করে দিচ্ছি। প্রত্যেকটি প্রশ্নে ভালো করে মন দিয়ে দেখো, এগুলো নিশ্চয়ই তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে সাহায্য করবে। প্রথম প্রশ্ন হিসেবে আমরা রাখছি শশী ও কুসুমের সম্পর্কের জটিলতার স্বরূপ। পুতুল নাচের ইতিকথা উপন্যাসে শশী ও কুসুমের সম্পর্কের জটিলতার স্বরূপ ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, পুতুল নাচের ইতিকথা উপন্যাসে মতি কুমুদ উপকাহিনী সংযোজনের তাৎপর্য ও গুরুত্ব বিচার করো। তৃতীয় প্রশ্ন, পুতুল নাচের ইতিকথা উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। এইগুলোর সঙ্গে আরও কয়েকটা প্রশ্ন আমরা উল্লেখ করছি, এর সঙ্গে আরেকটি প্রশ্ন আমরা যোগ করছি, পুতুল নাচের ইতিকথা কি জাতীয় উপন্যাস? এছাড়া পুতুল নাচের ইতিকথার গঠন রীতি আলোচনা করো। এই প্রশ্নগুলো দেখে রাখতে বলবো, যদিও পুতুল নাচের ইতিকথা থেকে অসংখ্য প্রশ্ন হতে পারে, অগণিত প্রশ্ন হতে পারে। পুতুল নাচের ইতিকথা থেকে নায়ক চরিত্র, উপন্যাসের নায়ক চরিত্র বিশ্লেষণ করো, এরকম আরেকটি প্রশ্ন আমরা দেখে রাখতে বলবো এবারের জন্যে। তাহলে পুতুল নাচের ইতিকথা থেকে এই প্রশ্নগুলো আমরা ধরে নিচ্ছি। আমরা চলে যাচ্ছি পরবর্তী উপন্যাসের সাজেশন নিয়ে। পরবর্তী উপন্যাস তুঙ্গভদ্রার তীরে। তুঙ্গভদ্রার তীরে উপন্যাসের ঐতিহাসিকতার বিচার করো। পরের প্রশ্ন, তুঙ্গভদ্রার তীরে উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। তুঙ্গভদ্রার তীরে উপন্যাসের প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ রচনায় ঔপন্যাসিকের কৃতিত্ব বিচার করো। পরের প্রশ্ন, তুঙ্গভদ্রার তীরে উপন্যাসে বিজয়নগর রাজ্যের রাজপুরীর যে বর্ণনা দেওয়া হয়েছে তা সংক্ষেপে বিবৃত করো। তুঙ্গভদ্রার তীরে উপন্যাসের কয়েকটি চরিত্র দেখে রাখতে বলব, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অর্জুন বর্মা, রাজা দ্বিতীয় দেবরায়, মণি কঙ্কনা, বিদ্যুন্মালা। এছাড়া আরও দুই চারটি চরিত্র দেখে রাখতে, যেমন সঙ্গমবংশীয় দুই ভাই হরিহর ও বুক্ক, মন্দোদরী চরিত্র আর মাতুল চিপিটক মূর্তির চরিত্র। তুঙ্গভদ্রার তীরে উপন্যাস থেকে মোটামুটিভাবে এগুলো করলেই তোমরা
পেয়ে যাবে বলে মনে হচ্ছে। আমরা চলে যাই পরবর্তী উপন্যাস। পরবর্তী উপন্যাস সমরেশ বসুর টানাপোড়েন। টানাপোড়েন উপন্যাসের প্রথম সম্ভাব্য প্রশ্ন হিসেবে যেটা আমরা বলব দেখে রাখতে সেটি এরকম, টানাপোড়েন উপন্যাসে নিম্নবর্গের মানুষের জীবনের যে ছবি ফুটে উঠেছে, বিষ্ণুপুরের বালুচরি শাড়ির শিল্পীদের জীবন সংকটের যে ছবি ফুটে উঠেছে তার পরিচয় দাও। পরের প্রশ্ন নামকরণ উপন্যাসের নামকরণ থেকে, টানাপোড়েন উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। টানাপোড়েন উপন্যাসে দেখবে বাঁকুড়ার আঞ্চলিক ভাষা, আঞ্চলিক উপভাষা ব্যবহার করেছেন সমরেশ বসু সংলাপে, তো সেটা একটা উপন্যাসের একটা আলাদা স্বাতন্ত্র্য তৈরি করেছে, উপন্যাসকে একটু অভিনবত্ব দান করেছে নিঃসন্দেহে। টানাপোড়েন উপন্যাসের ভাষাশৈলী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন কয়েকটি চরিত্র দেখে রাখতে বলব, তার মধ্যে এই উপন্যাসের প্রধান চরিত্র অবশ্যই পাঁচু বা পঞ্চানন কীত, এছাড়া প্রধান চরিত্র হিসেবে যেগুলো এসেছে পুনি এসেছে, মতি এসেছে, বা ছোটোখাটো চরিত্র ছোটোখাটো কয়েকটি চরিত্র হিসেবে অভয় খান, টুকি, ঈশ্বর দাস, সুবলি, কার্তিকবাবু, এই চরিত্রগুলো টানাপোড়েন উপন্যাস থেকে দেখে রাখতে বলব। মোটামুটিভাবে এই ছিল তোমাদের ডিএসই ফোরের এবারের সাজেশান। আশা করা যায় তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে আমাদের এই সম্ভাব্য প্রশ্নের তালিকা বিশেষভাবে সাহায্য করবে। সবাইকে সবার পরীক্ষা ভালো হোক, সুন্দর হোক এই কামনা জানিয়ে আমরা আজকের আলোচনা শেষ করছি। আর সিক্স সেমিস্টারের অন্যান্য যে সাজেশান দেওয়া রয়েছে সেই সাজেশানগুলো সবাই